পবিত্র ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে মেনে চলুন এই নিয়মগুলি, সকল মনোবাসনা পূরণ হবে, সুখ শান্তি ফিরবে। নমস্কার বন্ধুরা, পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি বলবো ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এই নিয়মগুলি অবশ্যই প্রত্যেকের মেনে চলা দরকার, কারণ ভাদ্র মাস অত্যন্ত পবিত্র একটি মাস। তাই আপনি যদি এই পূর্ণিমা তিথিতে এই কাজগুলি করেন, আপনার সংসারে উন্নতি হবে। এছাড়াও আপনি আপনার জীবনে বহু সমস্যার সমাধান পেয়ে যাবেন। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখার পর পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না। তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে এমন কিছু নিয়ম আছে, এমন কিছু কাজ আছে, যে কাজগুলি বা নিয়মগুলি আমরা যদি আমাদের জীবনে মেনে চলি, অবশ্যই আমাদের জীবনে উন্নতি হবে, নচেত আমাদের দুর্ভাগ্যের কারণ আমরা নিজেরাই হয়ে দাঁড়াব। তাই অবশ্যই আজকের দিনে এই নিয়মগুলি মেনে চলা প্রত্যেকের আবশ্যক। প্রথমত বলা হচ্ছে, আপনি আজকের দিনে আপনার বাড়িঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গড়ে রাখবেন। কারণ হিসেবে বলা হচ্ছে, আপনি যদি আজকের দিনে বাড়িঘরকে অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখেন, এতে মা লক্ষ্মী দেবী রুষ্ট হবেন। কারণ মা লক্ষ্মী দেবী কখনোই অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় বসবাস করেন না, এর ফলে জীবনে সুখ শান্তি নষ্ট হবে, যার প্রভাবে আপনার জীবনে অর্থের সমস্যা, অর্থনৈতিক দিক থেকে আপনার জীবনে এক মহাসংকট আসবে, যার ফলে আপনি কখনোই আপনার জীবনে অর্থের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন না। তাই আজকের দিনে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটি শুভ কাজ বলে মনে করা হয়। এবার অপর দিকে দেখে নেব, আপনি আজকের দিনে আপনার বাড়ির সদরজার সামনে সুন্দরভাবে স্বস্তিকা চিহ্ন আঁকুন। আপনি যদি এই চিহ্নটি আজকের দিনে আপনার বাড়ির মূল দরজার সামনে আঁকেন, তাহলে আপনার গৃহের মধ্যে পজিটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পাবে, আর আপনার গৃহ থেকে বিদায় নেবে নেগেটিভ শক্তি মাত্রাগুলি। এই চিহ্নটি অত্যন্ত একটি শুভ চিহ্ন। এই চিহ্ন বাড়ি থাকা একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। তাই আপনি আজকের দিনে আপনার বাড়ির সামনে এই চিহ্নটি আঁকতে ভুলবেন না। এবার অপর দিকে দেখে নেব, এই পূর্ণিমা তিথিতে আপনি কখনোই আমিষযুক্ত খাবার খাবেন না। আপনি আজ নিরামিষযুক্ত আহার গ্রহণ করবেন, কখনোই আমিষযুক্ত খাবার খাবেন না, এর ফলে আপনার জীবনে বিপদ বাড়বে। তাই অবশ্যই এই নিয়মগুলি আজকের দিনে মেনে চলুন, দেখবেন আপনার সকল মনোবাসনাগুলি পূরণ হবে। ভাদ্র মাস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আপনি যদি পূর্ণিমা তিথিতে এই নিয়মগুলি মেনে চলেন, আপনার জীবনে বহু সমস্যার সমাধান হয়ে যাবে। এবার দেখে নেব, আপনি আজকের দিনে বাড়িতে সত্যনারায়ণের পুজো দিতে পারেন, এতেও বিশেষ উপকার পাবেন। বন্ধুরা, এছাড়াও বাড়িতে সত্যনারায়ণের পুজো দেওয়া একটি শুভ কাজ বলে মনে করা হয়। অনেকেই এই পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্যনারায়ণের পুজো দিয়ে থাকেন, কারণ গৃহের মঙ্গল হওয়ার জন্য। তাই অবশ্যই আপনি পারলে আপনার সাধ্য মতো সত্যনারায়ণের পুজো দিন, এতে আপনার মঙ্গল হবে, গৃহের মঙ্গল হবে। ওদিকে বলা হচ্ছে, আপনি আজকের দিনে আপনার উপার্জনের টাকা কোনো দরিদ্র ভিক্ষুক বা ভিখারিকে দান করতে পারেন, এতে আপনার জীবনে অর্থের সমস্যা কেটে যাবে, আপনার শতজন্মের পাপ পূর্ণ হবে বলে মনে করা হয়। আপনি অবশ্যই আপনার উপার্জনের টাকা দান করবেন, সেটা 1 টাকা হোক কিংবা 10 টাকা হোক না কেন,
আপনি যদি আজকের দিনে কোনো ভিক্ষুক বা ভিখারিকে দান করেন অবশ্যই আপনার পূর্ণতা অর্জন হবে। তাই আজকের দিনে দান করা একটি শুভ কাজ বলে মনে করা হয়। অপরদিকে দেখে নেব বাড়ির গ্রহদোষ কাটাতে আপনি আজকের দিনে সন্ধ্যাবেলায় কলা গাছের কোড়ায় এক চামচ মধু ও দুধ ঢালুন। এতে আপনার বাড়ির গ্রহদোষ কেটে যাবে। তাই এই সহজ উপায়গুলি আপনি আজকের দিনে মেনে চলুন, দেখবেন অবশ্যই আপনার জীবনে সকল মনোবাসনাগুলি পূরণ হবে। বিভিন্ন দিক থেকে আপনি উপকৃত হতে পারবেন, আপনার জীবনে বহু সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন ভাদ্র মাসের পূর্ণিমা তিথি কতখানি একটি গুরুত্বপূর্ণ দিন। তাই এই গুরুত্বপূর্ণ দিনে এই নিয়মগুলি মেনে চলা আবশ্যক, বিভিন্ন দিক থেকে আপনি উপকৃত হতে পারবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আজকের দিনে এই নিয়মগুলি মেনে চলা একান্ত কাম্য। অবশেষে দেখে নেব আপনি আজকের দিনে আপনার বাড়ির বাচ্চাদের কখনোই বকবেন না, এমনকি রেগে মেগে কাউকে কটু কথা শোনাবেন না, এর ফলে আপনার গৃহের সুখ শান্তি নষ্ট হয়। দাম্পত্য জীবনে বহু সমস্যা আসে এবং বিভিন্ন দিক থেকে আপনার জীবন জর্জরিত হয়ে পড়ে, তাই আপনি এই কাজটি ভুলেও করবেন না। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম পবিত্র ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এই নিয়মগুলি মেনে চলুন, আপনার সকল মনোবাসনা পূরণ হবে, সুখ শান্তি ফিরবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর একটি বিশেষ অনুরোধ করব, ভিডিওটি বাকি প্রিয়জন বন্ধু এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিতে কখনোই ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বন্ধুরা, আর এই চ্যানেলে গিয়ে আপনি অন্যান্য ভিডিও দেখতে পারেন, অবশ্যই আপনি কিছুটা হলেও জানতে পারবেন, কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। কারণ পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমাদের সনাতন হিন্দু ধর্মমতে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা টোটকা সম্পর্কে আলোচনা করে থাকি, যা আপনাদের অনেক অজানা তত্ত্বকে জানতে সাহায্য করবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।